আসসালামু আলাইকুম, আমি লুৎফর রহমান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি স্কিল এবং এক্সপিরিয়েন্স এই দুটি বিষয়ে কথা বলবো। স্কিল এবং এক্সপিরিয়েন্স কি? স্কিল যদি বলি তাহলে হচ্ছে যে কাজটি আপনি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারেন, সেটি হচ্ছে ওই কাজের উপরে আপনার দক্ষতা। এক্সপিরিয়েন্স কি? সেই কাজটি যদি আপনি অনেক সময় নিয়ে সেই কাজটি করেন অথবা অনেক সময় ধরে সেই কাজটি করতে থাকেন, অনেক বছর নিয়ে সেই কাজটি করেন, তাহলে কোনো একটি কাজের উপরে আপনার অভিজ্ঞতা অথবা দক্ষতার সময়টাকে বলা হবে আপনি এক্সপিরিয়েন্স। এখন দুইটি যে স্কিল এবং এক্সপিরিয়েন্স দুইটি আলাদা জিনিস। আপনি এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেক বছর কোনো একটি কাজ করছেন আর অন্য কেউ সেই কাজটি খুব দ্রুত তার দক্ষতার সাথে আপনার থেকেও ভালো কিছু করছে, সেটি হবে তার দক্ষতা, এবং আপনি আপনার ওই সময় অনেক সময় ধরে সেই কাজটি করছেন সেটি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। বা ওই কাজটির অনেক কিছু হয়তো বা আপনি জানেন, সে হয়তো বা একটু কম জানে, কিন্তু রেজাল্টই তার দিন শেষে ভালো আসছে। এখন আমরা আসলে কাজ খোঁজা এবং কাজ পাওয়া এই বিষয়গুলো অনেক বেশি চিন্তিত, আমরা অনেক বেশি চিন্তায় থাকি আমাদের জীবনে বা কেরিয়ারে। আসলে আমরা কাজ খুঁজে তারপরে সেই কাজটি আমাদের কেরিয়ারের সাথে অ্যাডজাস্ট করতে চাই যেন রেগুলার আমরা সেই কাজটি করতে পারি। আমার কাছে যেটি মনে হয়, আসলে কাজ কখনোই আপনাকে, আপনি কাজকে খুঁজে আসলে আপনি সেই আউটপুট বা সেই রেজাল্টটি জীবনে ভালো করতে পারবেন না। কাজ যখন মনে করবেন আপনাকে খোঁজা শুরু করেছে, তখন মনে করবেন আপনি আসলে প্রকৃত দক্ষতা অর্জন করেছেন অথবা এক্সপিরিয়েন্স ওই কাজের উপরে আপনি। কাজ যদি আপনাকে খুঁজতে থাকে তার মানে হচ্ছে কাজ কিভাবে আপনাকে খুঁজবে, কাজের তো আসলে হাত পা নেই। কাজ আসলে খুঁজবে তখনই, ধরেন আপনি আমার জন্য কোনো একটি কাজ করেছেন, সেই কাজটি আপনি আপনার সম্পূর্ণ দক্ষতা বা আপনার স্কিল বা অভিজ্ঞতার আলোকে আপনি সেই কাজটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন। তখন পরবর্তী যদি আমার কাছে কোনো কাজ আসে বা আমি যদি কোনো কাজ করানোর জন্য লোক খুঁজি, তাহলে প্রথম কাজটি হয়তো বা আমি প্রথম টার্গেটটি আপনাকেই নিব, কারণ গত কাজটি আপনি ভালো করেছেন বা আপনার ইন্টারেস্ট, আপনার আন্তরিকতা, আপনার ব্যবহার সব কিছুই আমার সাথে যায় অথবা আমার কাছে ভালো লেগেছিল। সো আপনি যখন কোনো একটি কাজ করবেন, সেই কাজটি যদি সম্পূর্ণ আপনার মন থেকে আসে বা আপনি যদি সম্পূর্ণ ওই কাজটির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, তাহলেই একমাত্র কাজ আপনাকে একটা সময় খোঁজা শুরু করবে। মানুষের বয়সের সাথে সাথে যেরকম তার মানসিক বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়, তেমন কাজ বেশি দিন করতে করতেও একটা সময় সেই কাজে লেগে থাকলে আপনার একটা সময় সেই কাজের আউটপুট আপনাকে ভালো দিবে বা সেই কাজের ক্রিয়েটিভিটিটাও আপনার আসবে। তবে এখানে একটি বিষয় আছে, একজন মানুষ একটি কাজ যত দ্রুত করবে বা যত দ্রুত টাইমের মধ্যে সুন্দরভাবে আউটপুটটি নিয়ে আসবে, সেটি কিন্তু তার বেস্ট ওয়ার্ক অথবা সেই কাজটি গ্রহণযোগ্য হয়। যেমন আমি একটি উদাহরণস্বরূপ বলতে চাই, আমি যখন ক্লাস 9 পড়তাম তখন আমার মনে আছে যে আমি একটি ম্যাথমেটিক্স কমপ্লিট করে আমার টিচারকে দেখিয়েছিলাম যে এই ম্যাথমেটিক্সের রেজাল্টটি এরকম। সেই ম্যাথমেটিক্সের প্রক্রিয়াটা করার প্রক্রিয়াটা একটু ভিন্ন ছিল, সেটি একটু বড় ছিল বা একটু ভেঙে ভেঙে হয়তো আমি করেছিলাম। আমার পাশের এক আমার ফ্রেন্ড সেই ম্যাথমেটিক্সটি খুব সংক্ষিপ্তভাবে দ্রুত করে এবং সেই রেজাল্টটি কিন্তু সেম ছিল, আমারটিও কারেক্ট ছিল, ওরটিও কারেক্ট ছিল, সেম দ্রুত টাইমের মধ্যে টিচারকে দেখিয়েছিল। তবে আমাকে যখন দেখিয়েছিল সে আগে, আমি বলেছিলাম আসলে ম্যাথমেটিক্সটি হয়নি বা এটি আসলে সম্ভব নয়। তবে আমি তখন ভুল ছিলাম, আমার টিচার যখন সেটিকে মার্কটিকে পজিটিভ মার্ক দিয়ে দিয়েছে এবং সেটিকে পারফেক্ট বলে গণ্য করেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি জিনিসেরই ভিন্ন এবং আরেকটি দিক থাকে যেটি আসলে দেখা উচিত জীবনের প্রত্যেকটি জায়গায়। তো আমি এরপর থেকে চেষ্টা করেছি, যত ম্যাথমেটিক্স করেছি এর আরও কোনো ওয়ে বা কোনো রাস্তা অবলম্বন করে আসলে সেই ম্যাথমেটিক্সটি কমপ্লিট করা যায় কি না দ্রুত সময়ের মধ্যে। তো এই প্রত্যেকটা কাজই এরকম, পৃথিবীতে আপনি যখনই কোনো কাজ করছেন প্রত্যেকটি কাজকেই যদি আপনি ভালোবাসেন বা আপনি সেটি নিয়ে সবসময় চিন্তা করেন, আমার বিশ্বাস যে সেই কাজটি আপনাকে একটি ভালো আউটপুট দিবে।
আমাদের আসলে সবারই ধারণা যে কাজ যদি আসলে আমি করতে যাই, সেই ক্ষেত্রে সেই কাজটি আসলে আমি কিভাবে এটার উপরে দক্ষতা অর্জন করব। আর কিছুই নেই, দক্ষতা অর্জনের কোনো বিকল্প ওয়ে নেই, আপনাকে জানতে হবে বিভিন্ন রিসোর্স থেকে, আপনাকে সেই কাজটি সম্বন্ধে জানতে হবে বা সেই জবটি সম্বন্ধে ভালো ধারণা নিতে হবে। বিভিন্ন ওয়েগুলো হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে, অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে, অথবা কোনো অন্য কোনো ওয়ে থেকে সেই কাজটি আপনার নিজের জেনে সেই কাজটি যদি আপনি বারবার করতে থাকেন, তাহলেই আপনার সেই কাজটির উপরে দক্ষতা আসবে এবং সেই কাজটি আপনি আস্তে আস্তে ভালো করা শুরু করবেন। হতাশার কোনো কারণ নেই, কারণ আপনি যদি একটি কাজ মন প্রাণ দিয়ে করতে থাকেন, আমি বিশ্বাস করি সেই কাজটি আপনি কনফার্ম আপনি ভালো করবেন এবং একটা সময় সেটির রেজাল্ট আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। তাই আমি বলবো যে কাজের পিছনে আসলে না ছুটে কোনো একটি কাজের পিছনে ছুটুন, একটি কাজকে ভালো করে জানুন, একটি কাজকে ভালো করে আয়ত্ত করুন, পরবর্তী সেই কাজটি আপনাকে সবসময় খুঁজে বেড়াবে যেটি করতে আপনার ভালো লাগে এবং সেটি আপনি করে আপনার জীবনের সেই লক্ষ্যটিকে আসলে লক্ষ্যতে পৌঁছিয়ে যাবেন। সেই প্রত্যাশা রেখে আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।